আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পাঁচটি খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারগুলো খেলে আপনার যৌবনকে ধরে রাখতে পারবেন, অবভিয়াসলি ধরে রাখতে পারবেন। মনের বয়স না হয় আপনি বাড়িয়ে নিলেন না, কিন্তু শরীরের তো বয়স হবেই প্রকৃতির নিয়মে, সে আর আপনি থামিয়ে রাখবেন কীভাবে? তবুও নিজের যৌবনকে ধরে রাখতে কে না চায়। পাঁচটি খাবার যেগুলো নিয়মিত খেলে সত্যি আপনি ধরে রাখতে পারবেন আপনার যৌবনকে, চলুন জেনে নেওয়া যাক পাঁচটি খাবার। প্রথমে আসবে দই, নিয়মিত দই খাবেন। দইতে ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেই ব্যাকটেরিয়া শরীরের পক্ষে খুবই ভালো। দই বয়সজনিত হওয়া রোগগুলোকে প্রতিরোধ করে। দইয়ে অনেকটা পরিমাণ ক্যালসিয়ামও থাকে। দেন কমলা লেবু, কমলা লেবু শুধু সুস্বাদু কিংবা দেখতে সুন্দর একটি ফল নয়, কমলা লেবু খাওয়া শরীরের জন্য খুবই ভালো, কারণ কমলা লেবুতে অনেকটা পরিমাণ ভিটামিন সি থাকে। ত্বক টান টান রাখতেও খুব সাহায্য করে কমলা লেবু। দেন রেড ওয়াইন, সময় সুযোগে মাঝে মধ্যে অবশ্যই রেড ওয়াইন পান করবেন, হৃদরোগের প্রকোপ থেকে আপনাকে অবশ্যই বাঁচাবে, ডায়াবেটিস থেকেও রক্ষা করবে আপনাকে এই রেড ওয়াইন। দেন অলিভ অয়েল, অলিভ অয়েল তেল আপনার যৌবনকে ধরে রাখতে অনেক সাহায্য করবে, আর রোগ থেকে যেমন দূরে সরিয়ে রাখবে এই অলিভ অয়েল তেল, ঠিক তেমনি আপনার মনকেও প্রফুল্ল রাখবে, যা আপনার বয়সকে সত্যি অনেক কম দেখাবে। দেন আরেকটি ফল হচ্ছে বেরি, স্ট্রবেরি হোক কিংবা ব্ল্যাকবেরি হোক, সবটি আপনার শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে কালো জাম, এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, আপনার ত্বককে করে রাখবে সতেজ। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার স্বাস্থ্য টিপসে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিও চালু করে রাখবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়।